ওম রাজে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখে ভালোবাসা কারে কয়। ও আপনি এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমন কাছে যাব কবে পাবো গো। অদ্ভুত সুন্দর বৃষ্টি হচ্ছে, আপনাকে খুব খুব মিস করছি। উফ, ফোনটা রাখুন তো। ওকে রেখে দিচ্ছি, বাট একটা শর্তে। কি শর্তে? আপনি একবার বারান্দায় আসুন, আমি আপনাকে দেখতে চাই। হোয়াট? খুব বেশি চমকানোর মতো কিছু বলেন তো, আর বাজার আর সুন্দর কিছু দেখতে চাও তো অপরাধ নয়। আসুন আসুন, বৃষ্টির পানির রিফ্লেকশন আপনার মুখে পড়বে, আপনাকে অদ্ভুত সুন্দর লাগবে। অবশ্য আপনি এমনিতেই অনেক সুন্দর। আর ইউ ক্রেজি? অফ কোর্স আই এম ক্রেজি, আই এম ক্রেজি ফর ইউ। আমি রাখছি। এই যে মিস জুলিয়েট, আসুন না বৃষ্টিতে ভিজি। এই চলো না বৃষ্টিতে ভিজি, চলো না কন্যা যায় ছাদে, আজ আমরা বৃষ্টি বন্দি ভালোবাসার অপরাধে। এই চলো না বৃষ্টিতে ভিজি, চলো না কন্যা যায় ছাদে, ও আজ আমরা বৃষ্টি বন্দি ভালোবাসার অপরাধে। চলো না বৃষ্টিতে ভিজি। এটা আমি কি করলাম? জীবনে তো কখনো এসব হয় না আমার। একটা লোক আমাকে বলল, আসুন না চলুন না আমরা বৃষ্টিতে ভিজি, আর আমি বেহায়ার মতো নিচে ড্যাং ড্যাং করতে করতে নেমে গেলাম। উফ, কি আশ্চর্য কথা, আমার নিজেরই এখন লজ্জা লাগছে, কি মনে করলো। কিন্তু লোকটার মধ্যে কি যেন একটা আছে, আটকে রাখা যায় না নিজেকে। আমি একটা স্টুপিড। কি রকম একটা লোক রে বাবা, আমি কি বা এমন বললাম? ফট করে একটা রেজিগনেশন লেটার দিয়ে দিল। আমি কি তোকে বলেছি নাকি তোর চাকরি ছাড়তে হবে? খামোখা। আচ্ছা, আমাকে খামোখা বৃষ্টি টৃষ্টির মধ্যে ভিজিয়ে দিয়ে এখন নিজে একেবারে উধা। মানুষ আসলে এরকমই হয়, আসুক এবার, আসলেই টের পাবে। আমি কি একটু অস্থির হচ্ছি? না, অস্থির হবো কেন, বয়সে কত বড় না। না, একটু মনে হয় অস্থিরই লাগছে। কি আশ্চর্য, আমাকে বললো আসবে। রহমান, জি ম্যাডাম। রহমান, রেজওয়ান সাহেবের বাসার ঠিকানাটা জানো? জি ম্যাডাম। মানে আমার ওরকম লাগবেই, এরকম কোনো কথা না, সেরকম দরকারও না, বাট জাস্ট যদি তোমার জানা থাকে। জি। আচ্ছা আচ্ছা।